10,000 টকার বাবে পত্নীক হত্যার চেষ্টা স্বামীর পত্নী পুত্রক ভরণ পোষণের বাবে টাকা দিয়ার নির্দেশ আদালতর টাকা নিদি সুকা অস্ত্রে ডিঙি রেপি পত্নীক হত্যার চেষ্টা সিআরপিএফ জওয়ানর দুবছর পূর্বে স্বামী স্ত্রীর পারিবারিক সংঘাতে তীব্র রূপ ধারণ করাত কাজিয়া গৈ আদালতর মজিয়া পাইছিল তার পাছত বিবাহ বিচ্ছেদের বাবে আবেদন জানাইছিল মহেন্দ্র চৌহানের পত্নীয়ে বিবাহ বিচ্ছেদের কেস আরম্ভ হওয়ার পাছতে পত্নী আর পুত্রক ভরণ পোষণের বাবে মাহিলি 10,000 টাকাকৈ দিবলৈ স্বামী মহেন্দ্র চৌহানক নির্দেশ দিছিল আদালতে কিন্তু টাকা দিবলৈ দিয়া নির্দেশের পাছতে ভয়ঙ্কর রূপ লয় সংঘাতে বান্ধবীর ঘরলৈ ফুরিবলৈ যোৱা পত্নীক বান্ধবীর ঘরতে বলপূর্বক পত্নীক অন্য এটা কোঠাত লৈ যায় সিআরপিএফত কর্মরত স্বামীয়ে ছবছরীয়া সন্তানের সন্মুখতে পত্নীক পিস্তলেরে গুলিয়াই মারিবলৈ লয় যদিও পাছত চোকা অস্ত্রে ডিঙি আর হাতত উপর চুপুরি আঘাত করে মহেন্দ্র চৌহানে তারপর পিছা করে পিছফালে গেল আর সেই মাইকিজনী ঘর বাইদেউ সোমালে অল্প পাছতে গিয়ে সোমালে বোলে আর বাইদেউ গতিয়াই দি বাইদেউ পুরো কাটিব ধরে আর যোনজনী মাইকিজনী আসে সেই মাইকিজনী ভয়তে আর মানুষ চিঁড়ে বাখর করে আর মাইক মাইকিজনীও বাইরে ওলাই গেল চেলভা কৈছে আর বাইদেউ পুরো মারিছে পাছত কোয়ালটুক কৈছে বোলে চিঁড়িবি বোলে কোয়ালটুয়ে দেখিছে বোলে বন্দুক এটা আর বোলে চাকু এটা আছে নরবিকাশ রূপী স্বামীর কবলের পর পলাবল পত্নীয় সিঁড়র বাখর করাত ঘটনাস্থলীর পলায়ন করে মহেন্দ্রই ঘটনাস্থলীর স্থানীয় লোক উপস্থিত হয়ে তেজেরে লুতুরি পুতুরি অবস্থাত উদ্ধার করে মহিলাগুলিক মহিলাগুলির অবস্থা গুরুতর হওয়াত সরুপথার চিকিৎসালয়ের গোলাঘাট কুশল কোঁয়ার অসামরিক চিকিৎসালয় প্রেরণ করে আমি যেটা হাল্লা চিল্লা শুনেছি আমি মানে দৌড় মারি যাওয়ার পিছত দেখিছ ইয়াত ডিঙি কাটা হাত কটা আর একদম তেজ লই কিনা আহি আছে তারপাছতে কি করে উপায় নাই ভয় হয়ে গেল মানুষ মার্ডার করা মানুষ আকু মারিব নাকি সেই ভাবি কিনে আকু কি করল এই আমার মামার ঘরত ঘুমাই দিল এই ঘটনার পাছতে অভিযুক্ত সিআরপিএফ জওয়ান তথা স্বামী মহেন্দ্র চৌহানের বিরুদ্ধে থানাত এজাহার দাখিল করে মহিলাগুলির পরিয়ালের লোকে অভিযুক্ত সিআরপিএফ জওয়ান মহেন্দ্র চৌহানক নাওজান আরক্ষীয়ে করায়ত্ত করে সমজাই দিয়ে সরুপথার আরক্ষীক সরুপথারের দেবাশিস গৌতম নিউজ 18 নর্থ ইস্ট